আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে এই ম্যাচ মেড ইন অ্যালগরিদম, আসলে ব্যাপারটা হলো কি যে অনেকেই পার্সোনালি আমাকে মেসেজ দিচ্ছে, যে ভাইয়া বা অনেক ফ্রেন্ডরা আমাকে মেসেজ দিচ্ছে যে আমি যখন বাই রিকোয়েস্টে যাই তখন আমি আমার বাই রিকোয়েস্ট দেখতে পাচ্ছি না, বাট এই টাইপের মেসেজ আমি একটা দেখতে পাচ্ছি। এখন এই টাইপের মেসেজটা কেন আসতেছে? কারণ রিসেন্ট ফাইবার একটা কাজ করেছে, সেটা হলো যে আপনার বাইরের রিকোয়েস্টের যে সিস্টেমটা আছে সেটাকে অফ করে দিয়েছে, অফ করে দিয়ে ম্যাচের সিস্টেমটা করছে। এখন ম্যাচ জিনিসটা কাজ করে কিভাবে, লাইক আগে যখন আপনার বাইরের রিকোয়েস্ট ছিল তখন কি হতো, যে নর্মালি আপনি র্যান্ডম কিছু আপনার বাইরের রিকোয়েস্ট পেতেন। ধরেন আপনি কাজ করতেছেন গ্রাফিক্স নিয়ে, মাঝে মাঝে দেখবেন যে লিড জেনারেশনের বা এইচওর কিছু বাইরের রিকোয়েস্ট আপনি এখানে চলে আসতেছে। বাট আরেকটা জিনিস সেটা হলো যে আপনার এখানে এরকম উল্টাপাল্টা অনেক বাইরের রিকোয়েস্ট চলে আসে যেটা আসলে আপনার গিগের সাথে বা আপনার ক্যাটাগরির সাথে যায় না। দেন আপনি ধরেন একজন কোয়ালিটি সেলার, যেমন ধরেন আপনি $50 নিচে কাজ করেন না বা $10 নিচে কাজ করেন না, বাট আপনি এখানে প্রতিনিয়ত বাইরের বাইরের রিকোয়েস্ট আসে, যেরকম লাইক $5 $10 এরকম, যে ছোট ছোট কাজের জন্য আসে। তো এই টোটাল ব্যাপারগুলোকে আরো শর্ট করে নেওয়ার জন্য বা আপনার নিডস অনুযায়ী আপনার বাই রিকোয়েস্ট গুলো আসবে, আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনার বাই রিকোয়েস্ট গুলো আপনার এখানে আসবে এজ এ ম্যাচ হিসেবে, এবং সেটা কিভাবে আসবে, এজ এ নোটিফিকেশন আকারে, যে আপনি এখানে একটা নোটিফিকেশন আসবে। দেন আপনার যদি পছন্দ হয় আপনি তাকে একটা অফার পাঠাতে পারবেন, আর যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি ওকে অফার পাঠাতে পারবেন না। লাইক আর নট ইন্টারেস্ট লেখা একটা অপশন আছে, ওইখানে ক্লিক করলে ওটা চলে যাবে। এখন মূল বিষয় হলো যে এখানে আসি, আসার পর এখন আপনার যে কোয়ালিটি আছে, লাইক এখানে ব্রিফের যে আমি অপশনটা দেখতে পাচ্ছি এটা কোথায় পাবেন, লাইক আপনার গিগসে যখন যাবেন, যেখানে গিগসের অপশন গুলো আছে ওইখানে যাবেন। যাওয়ার পর গিগস ওইখানে যাওয়ার পর দেন এখানে গেট ব্রিফ লেখা আছে, এখন আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে ফ্রম, এখানে দেখেন ফ্রম লেখা আছে, লাইক আপনার বাজেট কত থেকে শুরু। লাইক আপনি যদি চান যে $5 থেকে উপরে যত বায়ার রিকোয়েস্ট, বায়ার যখন তার রিকোয়ারমেন্ট পোস্ট করবে বা জব পোস্ট করবে তখন আমার এখানে আসবে, বা আপনি যদি চান যে না আমি $20 নিচে কোনো প্রজেক্ট করব না, দেন এখানে আপনি ফর্ম দিতে পারেন $20, আর $20 নিচে যে বাই রিকোয়েস্ট গুলো আসবে সেগুলো আপনি এখানে আসবে না। এই হলো ব্যাপার। এখন এটা আপনি এখানে এখান থেকে চালু করে দিতে পারেন, এখান থেকে চালু করা লাগবে, না হলে আপনি ম্যাচ কিভাবে পাবেন। আর আরেকটা বিষয় সেটা হলো যে এখানে যদি আমরা একটু ডিটেলস আলোচনা করি, লাইক যখন আপনি এই জিনিসটা সেট করে দিবেন তখন আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনার বাইরের রিকোয়েস্ট গুলো আসবে এজ এ নোটিফিকেশন আকারে। লাইক আপনার নোটিফিকেশন যে আইকন গুলো আছে বা মেসেজ এখানে যাবেন, লাইক আমি ইমেজটাকে একটু বড় করি, ওপেন ইমেজ নিউ ট্যাব, দেন এটাকে একটু জুম করে দিই। দেখেন এখানে যখন মেসেজ আসবে, আসার পর আপনি এখানে চেক করতে পারবেন, লাইক যখন নোটিফিকেশন চেক করবেন, চেক করার পর এখানে দেখবেন যে আপনার ম্যাচ চলে আসে। ম্যাচ চলে আসার পর দুটো অপশন দেখতে পারবেন, একটা হলো যে নট ইন্টারেস্টেড, আর একটা হলো ক্রিয়েট অফার। তো এখানে যদি নট ইন্টারেস্টেড দেন, যে ওর বাজেট তারপর ওর রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্টের সাথে আমার যাচ্ছে না বা এই কাজটা আমি করবো না, তখন নট ইন্টারেস্টেড দিবেন এবং এটা আপনার গিগে কোনো ইফেক্ট পড়বে না। দেন এখানে আছে আপনি ক্রিয়েট অফার, ওকে আপনি কাস্টমার একটা অফার, ওকে একটা অফার ক্রিয়েট করতে পারবেন যে ঠিক আছে তোমার কাজ তোমার বাজেট এগুলো সব আমার পছন্দ হয়েছে, আমি কাজ করতে পারবো। লাইক এখানে এভাবে আসবে, এখানে তার বাজেট, তারপর ডেলিভারি, সে কত দিনের ভিতরে কাজটা চাচ্ছে, তারপর তার সার্ভিসটা কি, দেন অ্যাবাউট দ্য বায়ার, বায়ার সম্পর্কে এখানে, যে বায়ার যদি তার নিজের সম্পর্কে তার প্রোফাইলে দিয়ে থাকে, এবং সে কোন কান্ট্রি কোন ইন্ডাস্ট্রির এবং সে কোন ল্যাঙ্গুয়েজ, দেন এখানে ডেসক্রিপশন, সে কি চাচ্ছে না চাচ্ছে এখানে সব, এবং সে যদি কোনো কিছু অ্যাটাচ করতে চায় দেন এখানে অ্যাটাচ ফাইলগুলো সে অ্যাড করতে পারবে এবং এগুলো আপনি চেক করতে পারবেন। আর এখানে এক্সট্রাক্টস লেখা আছে, এখানে এক্সট্রা যদি আপনার যদি বায়ার চায় সেক্ষেত্রে এখানে পেয়ে যাবেন। এখন গেল এই ব্যাপার যে কাস্টম অফার আপনি এইভাবে আপনি এখানে আসবে, দেন এখানে যে দুটো অপশন তারা বলেই দিছে যে তুমি ক্রিয়েট অফারও করতে পারবা, যদি তোমার সাথে ম্যাচ না হয় তাহলে তুমি নট ইন্টারেস্ট দিয়ে দিবা। দেন এখানে ওদের দ্বিতীয় অপশনে যেটা বলতেছে যে তুমি যদি ইন্টারেস্ট থাকো তাহলে তুমি কাস্টম অফার পাঠাবা, লাইক যেটা একটু আগে আলোচনা করেছিলাম, যে ধরেন ওর যে রিকোয়ারমেন্ট বলেছে, আমি যদি এখানে ওপেন করি কোনটা ছিল এটা,
এখানে আসলাম, আসার পর ওর বাজেট দেখলাম, দেখার পর ওর যে ডিসক্রিপশন সেটাও দেখলাম, দেখার পর এখন আপনার সাথে ম্যাচ হচ্ছে না, যে না এখানে ও যেটা চাচ্ছে ওর বাজেট তো আমার সাথে যাচ্ছে না, বাজেট এটা হওয়া দরকার, ধরেন লাগছে এখানে 350 আছে, আপনি এখানে দরকার যে 400 বা ধরেন 500 800, লাইক যেটা আপনার মনে হয় ওইটা। তখন আপনি কি করবেন যে ওর ম্যাচে আপনি না দিয়ে কাস্টম অফার পাঠাবেন, কাস্টম অফার যখন পাঠাবেন তখন লিস্ট ওপেন করে আমি এখানে দেখেন যে আপনি কাস্টম অফার পাঠাবেন, ওর যেই অফারটা ছিল সেটাকে আপনি উইথড্র করে দিবেন, উইথড্র করে দিয়ে তখন এইখানে আপনি যে মেসেজ অপশনটা আছে এখানে ওকে কাস্টম আপনি যা যা ওকে ডিটেলস বলা সেগুলো বলে আপনার প্রাইসটা আপনি এখানে বলে দিতে পারবেন। ওকে, দেন এখানে এই দুইটা অপশন দেখবেন, এখন 3 নম্বর যেটা হলো যে কনভার্ট হওয়া, ঠিক আছে। ওকে, এখন আমরা দেখি যে আমরা যদি চাই তাহলে আমরা কি ম্যাচটাকে কি করতে পারবো, ট্র্যাক করতে পারবো। কিরকম, এখানে অপরচুনিটি লেখা আছে, অপরচুনিটি ব্যাপারটা হলো যে দিস মিন্স দ্য বায়ার, ব্রিফ ইজ কারেন্টলি অ্যাক্টিভ অ্যাকসেপ্টিং অফার, ঠিক আছে, অ্যাকসেপ্টিং অফার। এখানে এটা মানে হলো যে বায়ার রিকোয়েস্ট আপনি সরি ম্যাচ যেটা আপনাকে পাঠানো হয়েছে সেটা আপনি কি যে এখনই অপরচুনিটি আছে এবং টাইম টু সেন্ড দ্য অফার, মানে আপনি অফারটা এখনো পাঠাতে পারবেন, ঠিক আছে। কারণ হয় দেখা যায় কি যে আপনি সকালে ঘুম থেকে উঠছেন, উঠার পর ধরেন সে আপনার বায়ার তার জবটা পোস্ট করছে ধরেন রাতে 3টার দিকে, 3টার দিকে জব পোস্ট করার পর এখন কেউ কি সেটা অফার পাঠাইছে কি পাঠায় নেই, বা বায়ার কি এখনো সেটা মানে ধরেন কেউ কাস্টমার অফার পাঠিয়েছে বা কেউ ধরেন সে যে বাজেট দিছে সেই বাজেটের সাথে ম্যাচ হয়ে গেছে, তখন সে কি সে অ্যাকসেপ্ট করছে না করছে, বা বায়ার রিকোয়েস্ট আসলে বর্তমানে এখন কোন পজিশন আছে সেটা আপনি ট্র্যাক করতে পারবেন। এগুলো ব্যাপার, অপরচুনিটি যদি থাকে তাহলে তো আপনি বায়ার রিকোয়েস্ট অবশ্যই পাঠাতে পারবেন, আর যদি এখানে ক্যান্সেলড লেখা ওঠে তার মানে বায়ার ধরেন সে এক্সাম্পল সে 3টার দিকে বায়ার রিকোয়েস্ট পাঠাইছে, পাঠানোর পর সে ধরেন সকাল 6টা বা 5টার দিকে চেক করলো, যাচ্ছে আমার এখানে 15-20টা বায়ার মানে সেলার রিকোয়েস্ট চলে আসছে, সেলার অফার পাঠিয়েছে, তাহলে আমার এর বেশি আর দরকার নেই, আমি এখান থেকে একজনকে চুজ করব, তখন সে কি যে ক্যান্সেল করে দিবে যে আমার আর লাগবে না, তখন সে সেখান থেকে একজনকে চুজ করতে পারবে। তারপর অ্যাকসেপ্টেড, এটা হলো যে আপনার জন্য সুখবর যে আপনি যে কাস্টম অফারটা বায়ারকে পাঠাইছেন সেটা সে অ্যাকসেপ্ট করছে, এখন আপনি কাজ করার জন্য রেডি। দেন ক্লোজড, ক্লোজ এর মানে হলো যে বায়ার যে বায়ার রিকোয়েস্টটা পাঠাইছে সেটা ক্লোজ করে দিছে, দ্যাটস মিন দ্য বায়ার কি যে আরেকজনকে কাজ দিয়ে দিছে। ক্যান্সেল মিনিংটা হলো যে সে আর রিকোয়েস্ট নিবে না, জাস্ট ক্যান্সেলে রেখে দিছে, ওইখান থেকে চুজ করবে। আর ক্লোজটা হলো যে সে যে সেলাররা তাকে রিকোয়েস্ট পাঠাইছে বা অফার পাঠাইছে সেখান থেকে সে একজনকে চুজ করে নিছে। ওকে, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে অফার ক্রিয়েটেড, অফার ক্রিয়েটেড মিনস যে আপনি যে অফারটা পাঠাইছেন সেটা তার এখানে জমা আছে, বাট এরকম আরো কয়েকজন অফার তারা পাঠাইছে, আপনিও পাঠাইছেন, তো সে এখনো চুজ করে নাই, আপনার একটা লাকি একটা চান্স আছে যে সে আপনার অফারটা অ্যাকসেপ্ট করতে পারে। তো এই হলো ওভারঅল বিষয়, আর নিচে কিছু এফএকিউ আছে, আপনি যদি চান যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন এ বাই রিকোয়েস্ট অ্যান্ড বি ম্যাচিং ফিচার, এখানে এটা পড়লে আপনি বুঝতে পারবেন যে আসলে টোটাল ব্যাপারটা হলো যে আরো ন্যারো ডাউন করে ফেলছে, আরো শর্ট করে ফেলছে, যাতে করে বায়ার যেটা চাচ্ছে এবং সেলার দুটো দুজনে যাতে করে বেনিফিট হয় সেজন্য আসলে এই ফিচারটা আনা, কারণ উল্টাপাল্টা বায়ার রিকোয়েস্ট সেলারের কাছে আস্তে আস্তে সেলার আবার না বুঝি সেন্ড করে দিচ্ছে, তারপর যে যে ধরেন সে পারাইছিও তার এখানে ওয়ার্ডপ্রেস এর একটা বায়ার রিকোয়েস্ট চলে আসে, তখন সে হুদাই অর্ডার পাওয়ার জন্য সে ধরেন কি করলো যে বায়ারকে সে অফার পাঠাই দিলো, বায়ারও বললো যে ঠিক আছে ও তো ভালোই লিখছে তাহলে আমি ওকে অর্ডার করে দিই, অর্ডার করে দেওয়ার পর এখন সে তো এসইও এর এক্সপার্ট, সে তো ওয়ার্ডপ্রেস এর কাজ পারে না, তখন কি হবে, তখন কিন্তু একটা ঝামেলা, অর্ডার ক্যান্সেল হওয়া, এত করে ফাইবার তাদের নিজস্ব মার্কেট প্লেস আরো বদনাম হবে যে ওই ক্লায়েন্ট ভাববে যাচ্ছে ফাইবার এসে আমি অর্ডার দিলাম বাট এখানে সেলার কোয়ালিটি ফুল না, তো এই ধরনের হাবিজাবি ঝামেলা কাটানোর জন্যই তারা এই ব্যাপারটা নিয়েছে আর কি। আর এখানে হাউ উইল দি ম্যাচিং ফিচার বেনিফিট মি, যে এটা হাউ উইল দিস নিউ ম্যাচিং ফিচার বেনিফিট মি, তো এটা কিভাবে হবে না হবে এগুলো বাকিগুলো পড়ে নেবেন। তো আমি আর লং করতেছি না, অলরেডি ভিডিওটা 10 মিনিটস হয়ে গেছে বাট অ্যারাউন্ড এরকম। তো এই হলো ব্যাপার ওভারঅল যে আপনার এটা কেন আসতেছে, তো আশা করি যে কোশ্চেনটা আপনার থাকবে না যে এটা কেন আসতেছে, এটা এইভাবেই থাকবে, বাই রিকোয়েস্ট আর নেই, কারণ এটা একটা ওয়ান কাইন্ড অফ ওয়ার্নিং, তো কারণ তারা চাইলেন তো বাই রিকোয়েস্টের যে টোটাল ব্যাপারটা এটি সরাই দিতে পারতো, বাট
এটা সরানো এই কারণেই, কারণ যাতে করে সেলাররা বুঝতে পারে যে আচ্ছা বাই রিকোয়েস্ট আসার পর এখানে কেন লান মরে দিলো সেই ডিটেলস আরো জানতে পারবে। এখানে আসবেন, আসার পর আমাদের চ্যানেলে যদি আপনি, এখানে প্লে লিস্ট আছে ওয়ার্ডপ্রেস এর, রিসেন্ট একটা রানিং ব্যাচ চলতেছে, এই তো ব্যাচ 4। আর আপনার যদি কোনো কোশ্চেন থাকে বা নেক্সট ধরেন আপনার যে কোনো একটা টপিকের উপর যদি ভিডিও চান যেটা আপনার জন্য হেল্পফুল, তাহলে এখানে আমাদের যে কোনো একটা ভিডিওর উপরে যদি আপনি এসে কমেন্ট করেন, সেটা যদি আমার চোখে পরে যে হ্যাঁ আচ্ছা এটা নিয়ে বানানো উচিত, তাহলে আমি সেই আপনার টপিকের উপরে ভিডিও বানাবো। তাহলে ওকে, আসসালামু আলাইকুম সবাই।